হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে রিয়াকশন ভিডিও। তো আমি এই ভিডিওটা থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলতে চলেছি। তো দুটো অভিনেতা, একটা অভিনেতা বাংলার অভিনেতা আর একটা অভিনেতা দক্ষিণ ভারতের কন্নড় ফিল্মের অভিনেতা। তো প্রথমে আমি কন্নড় ফিল্ম অভিনেতা নিয়ে সম্বন্ধে বলতে চাই, তারপর বাংলার অভিনেতা সম্বন্ধে বলবো। আমরা জানি মানুষের, প্রত্যেক মানুষের কিছু না কিছু ক্ষমতা আছে। হ্যাঁ, তো যারা অভিনয় করে তাদের অভিনয় ক্ষমতা, যারা পলিটিক্যাল থাকে তারা পলিটিক্যাল ক্ষমতা, যারা গান করে তাদের গান করার ক্ষমতা, এবং এবং সেই ক্ষমতাটা আসে মাত্র দর্শকের ভালোবাসার দ্বারা। দর্শকরা তাদেরকে সাপোর্ট করে তবে তারা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়। যে যে প্রফেশনাল হোক, কিছু না কিছু মানুষের অবদান থাকে। সে দর্শক হোক বা যদি দর্শক না হয়, যদি এমনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হয়, সেখানে শিক্ষকদের অবদান থাকে। মানে যে স্কুল কলেজ যে পড়ে সেই শিক্ষক অবদান থাকে, তবে সে এগিয়ে যেতে পারে। এবং যাদের অবদানের দ্বারা সে ক্ষমতায় আসে, সে মানুষ ভুলে যায় যে তার ক্ষমতা অপব্যবহার করে। মানুষ ভুলে যায় যে ক্ষমতা তাকে এই জন্য দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য, না কি তার ক্ষমতা দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য। তো বড় শিক্ষিত হোক, বড় মাপের মানুষ হোক, ক্ষমতার লোভে বা ক্ষমতার শক্তির অহংকারে ভুলে যায় যে সে কি বড় ভুল করছে, এবং সেই ভুলটা সাজা মানুষ সবসময় পাচ্ছে, শাস্তি সবসময় পাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। তো আমি প্রথমে দর্শনে নিয়ে বলি। দর্শন একটা রেণুকা বলে একটা মানুষ লোককে হত্যা করে। এখানে রেণুকা ছেলে মেয়ে নয়, আগে বলে দিয়েছে। তো রেণুকা একজন ফ্যান দর্শনের, তাকে মার্ডার করেছে এবং প্রি প্ল্যান মার্ডার করেছে, এমন একটা জঙ্গলে মেরে রেখে দিয়েছে। আর যেটার পিছনে জড়িত আছে একজন অভিনেতা এবং একটা অভিনেত্রী। তো অভিনেত্রীর নামটা আমি আপাতত জানি না, যতটুকু জানি। এবং সে জন্য অ্যারেস্ট করা হয়েছে দর্শনকে। তো একজন দর্শন নাকি শুনেছি খুব শিক্ষিত, নাকি খুব ভালো পড়াশোনাতে ভালো, এবং নাকি শুনেছি ভালো অভিনয় করে। তো এটা কি কাম্য? মানে আমার যদি কোনো কারুর উপর রাগ থাকে বা কারুর উপর কিছু থাকে, সেটা অ্যাভয়েড করা উচিত নাকি জানে মেরে দেওয়া উচিত? মানে এত নিঃস্বভাবে মেরেছে, মানে বলার কি না, হাড় ফাড় ভেঙে সব কিছু ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে, কিছু লোক মানুষকে পয়সা দিয়ে তাকে মার্ডার করা হয়েছে, এবং 3-4 দিনের মধ্যে সেটি ধরা পড়ে গেছে। মানে আমার ফেম এসছে, আমার পপুলার এসছে, আমার ক্ষমতা এসছে বলে যা খুশি তাই করা, এগুলো কাম্য নয়। তো আমি দর্শক বন্ধু থেকে এদিকে বলবো যে আপনি যদি কোনো অভিনেতাকে অভিনয় অভিনেতা বড় সুপারস্টার তৈরি করছেন, আপনারাই পারেন নিচে তাদেরকে নামিয়ে দিতে। সেটা কিন্তু এরা ভুলে যায়, এরা ভুলে যায় যে আজকে সব মানুষরা তার টিকিট কেটে সিনেমা দেখেছে বলে আজকে সে সুপারস্টার। তারা এটা ভুলে যায় যে দর্শক না থাকলে তাদের কোনো সম্বল নেই। তারা ভেবেছে যে আমি সুপারস্টার হয়ে গেছি, আমি যা খুশি তাই করব, লোকে কেউ কিছু বলবে না। এই যে একটা আত্ম অহংকার, এটা চলে আসে শুধু অভিনেতা বলে, যে কোনো প্রফেশনাল মানুষের মধ্যে একটা চলে আসে। তো আমি ভিডিওতে এইটুকুই বলবো যাতে নিজের পাওয়ারে অপব্যবহার না করে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে একটা আত্ম অহংকার। নিজের পাওয়ারের প্রতি, নিজের ক্ষমতার প্রতি মানুষ, সব মানুষই আজকাল দেখবেন এখন বেশিরভাগ মানুষ সিনেমাতে, তারপর পলিটিক্যালে বেশি আসার চেষ্টা করে, কেন ক্ষমতায় মানুষ আসার চেষ্টা করে। এগুলো পপুলার বাহানা, আসল কথা ক্ষমতায় আসার চেষ্টা করে আর নিজের দাপট দেখানোর চেষ্টা করে। তা আমি দর্শকদেরকে এদিকে বলবো, যারা খারাপ মানুষ, খারাপ মানুষ হয়ে অভিনয় জগতে রয়েছে, রাজনৈতিক জগতে রয়েছে, তাদেরকে আপনারা যেমন করে হোক ডাউন করার চেষ্টা করুন। এটা গেল কর্ণাটকের অভিনেতা সম্বন্ধে বক্তব্য। এবার চলে যাচ্ছি বাংলার সুপারস্টার সোহমের নিয়ে। তিনি নাকি কোনো রেস্তোরাঁর
মালিককে মারধর করেছে, হতে পারে সে রাগের মাথায় মেরেছে, বা যখন মেরেছে তখন ভাবতে পারিনি যে ঘটনাটা এত দূর গড়াবে। এটা সেই সোহম যে সোহম জিৎ দেব প্রসেনজিতের মতন অভিনেতাদেরকে টক্কর দিয়ে, তো এটা অনেকদিন আগেকার ঘটনা। আমার ভিডিও করতে দেরি হচ্ছে, তা আমার মতে বলে যে এমনিতে বাংলার পশ্চিমবাংলার নাম খারাপ হয়ে গেছে, পশ্চিমবাংলার সিনেমা খুব একটা ভালো চলছে না, আর পশ্চিমবাংলার অভিনেতারা চেষ্টা করছে বাংলা সিনেমা আরও ডেভেলপ করার এই কয়েক বছরের মধ্যে, এবং ভালো ভালো গল্প আনছে, ভালো ভালো ডিরেক্টর আনছে, সিনেমা করছে। এবং অভিনেতা বলতে এখন দেবজিৎ আর প্রসেনজিৎ, তাছাড়া এখন বাংলা সিনেমার সেরকম খুব একটা এগিয়ে যাওয়ার মতন আর কেউ নেই হাত ধরার মতন। বাকি যারা ছিল সব পলিটিক্স নিয়ে ব্যস্ত, নাহলে অন্য কোনো কাজে ব্যস্ত। এবং এই সময় দাঁড়িয়ে যদি এই রকম খারাপ কাজ করে তো এমনিতে বাংলা সিনেমা সাপোর্ট পায় না, আর যদি এরকম যদি আচরণ করে, গুন্ডামি আচরণ করে, তো বাংলা অভিনেতার প্রতি সাধারণ মানুষের যে একটা ইমেজ সেটা খারাপ দাঁড়াবে, বা একটা ছবি যে একটা ভালো ছবি হয়ে উঠেছে, না না তারা সবাই ভালো অভিনেতা মানে ভালো একজন মানুষ, মাটির মানুষ, সেটা একটা খারাপ দিক পড়ছে। এবং এর ফলে কী হচ্ছে, বাংলা সিনেমা জগতে ক্ষতি হচ্ছে, বাংলা সিনেমা জগৎ পিছিয়ে পড়ছে। তো নিজের ব্যবহারই নিজের পরিচয় ব্যবহার ভালো করা উচিত, ভাগ্যিস এইসব করেনি। তো হাত মার ধরা, ঝগড়া করা, এগুলো নিচু মানসিকতা কাজ, ঝগড়া করা, মারপিট করা, এগুলো কারা করে যাদের মধ্যে নিজের সংযম নেই, নিজেদের মনের মধ্যে কনফিডেন্স নেই, তারা এগুলো করে। আসল কথা চুপচাপ থাকা ভালো, শান্ত থাকা ভালো, কথা কম বলা ভালো, আর ঝগড়া মারপিট এড়িয়ে যাওয়া ভালো, কারণ হিংসায় কোনো দিন মানুষ উন্নতি হয় না, ভালোবাসাতে মানুষ উন্নতি হয়। তো চেষ্টা করবে, আমি আমার ভিডিওতে এইটুকুই বলবো, সে অভিনেতা হোক, খেলোয়াড় হোক, বা যে কোনো ফিল্ড হোক, নিজের প্রফেশনাল মন দিয়ে কাজ করো, কোনো ঝোট ঝামেলা থাকা দরকার নেই, সবার সাথে মিলেমিশে থাকাই ভালো, আর যার সাথে বনে না তার থেকে দূরে থাকাই ভালো। আমার ভিডিও এখানেই শেষ করছি, আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, আর যদি ফেসবুকে পেজে দেখে থাকেন তো ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।